করছি আপনারাও কিন্তু যারা আসবেন জয় শ্রী গণেশ বলে কথা শুরু করবেন লাইভ প্রোগ্রাম অ্যাস্ট্রোলজিক্যাল লাইভ আপনাদের জন্য। স্বনামধন্য বিশিষ্ট ব্যক্তিত্বকে নিয়ে আমি সর্বশেষে উপস্থিত, যাকে সবাই চেনেন, এত বছর তার জ্যোতিষ অনুষ্ঠান আপনারা জানেন, তিনি স্বনামধন্য একজন অ্যাস্ট্রোলজার। তার কথা আর কত বলবো, যত বলি কমই বলা হয়, কেননা তার জ্ঞান গভীরতা পাণ্ডিত্য প্রকাশ পায় তার প্রোগ্রামের মাধ্যমে। তার এত সুন্দর প্রোগ্রাম, এত সুন্দর গণনা বিচার, এবং এত সুন্দরভাবে তিনি বলে দেন সব কিছু যেগুলো অজানা তথ্য। অনেকেই কমন কিছু বলেন, কিন্তু এই মানুষটি অজানা কিছু জিনিস কিন্তু আপনাদের সামনে তুলে ধরেন যেগুলো সচরাচর অন্যান্য প্রোগ্রামে আপনারা পাবেন না। তাই তো আমি বলি অন্য প্রোগ্রামের থেকে একদম আলাদা এই প্রোগ্রাম, জ্যোতিষ অনুষ্ঠান, এবং অবশ্যই আপনাদের প্রিয় অনুষ্ঠান হয়ে উঠেছে এই কবছরে। অনেকগুলো বছর, ক বছর বলা ভুল হবে, অনেকগুলো, প্রায় 15-16 বছর টিভিতে তাকে আপনারা দেখছেন নিয়মিত। আপনারা আসবেন ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে। 2023 তো শেষ, এবার 24-এর দিকে লক্ষ্য রাখছি আমরা। সবার একটা ইচ্ছে কেমন যাবে আমাদের নতুন বছর, এগুলো নিয়ে পরে তো অবশ্যই আলোচনা হবে, কারণ সবার 12টি রাশি আমাদের রাশিচক্রে এবং 27টি নক্ষত্র, সবাই জানতে চান আমার কেমন যাবে সামনের বছর, এগুলো নিয়ে অবশ্যই আলোচনা করব। এবং ভালো যোগে আপনারা কাজ করাচ্ছেন, অনেক মানুষ যারা টিভির নিয়মিত শ্রোতা দর্শক তারা কিন্তু নিয়মিত, যাদের সিরিয়াস প্রবলেম রয়েছে তারা পরে কন্ট্যাক্ট করছেন পার্সোনাল নাম্বারে এবং যোগাযোগ করছেন। সোম ও শুক্র বিরাটি নিয়মিত পাচ্ছেন, আজকেও বিরাটিতে পাবেন আমাদের মাননীয় অতিথিকে, তিনি গণেশ সাধক, হস্তরেখাবিদ, বাস্তু বিশারদ, সংখ্যাতত্ত্ববিদ, জ্যোতিষ ভারতী। আর ফোন নাম্বারটা লিখে নিন কিন্তু, 25 মিনিট লাইভে তো অংশগ্রহণ করবেনই, পরে আপনারা মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন 9883106409 এবং 9007468462। শুভ লাভ অনুষ্ঠান আমাদের, যে কোনো প্রবলেম নিয়ে আপনারা যোগাযোগ করছেন এবং অবশ্যই করবেন। পড়াশোনার দিকটা খুব গুরুত্বপূর্ণ, সামনেই সব ফাইনাল পরীক্ষাগুলো, ক্লাস 10, 12, এছাড়া কলেজ, ইউনিভার্সিটি, চাকরির পরীক্ষা, জয়েন্টের পরীক্ষা এবং স্কুলের পরীক্ষাগুলো তো রয়েছেই আপনাদের জন্য। অবশ্যই তিনি সবসময় টিপস দেন প্রোগ্রামে, আজকেও দেবেন। তিনি ভয়েস ভাইব্রেশন, ফেস রিডিং, গ্রাফোলজি দিয়েও বিচার করেন, সংখ্যাতত্ত্ব বিচার তো রয়েছেই, হস্তরেখা বিচার, বাস্তু বিচার এবং হাতের রেখা বিচারে এক এবং অনবদ্য এই মানুষটি। এবং সব চেম্বার খোলা, বুকিং নেওয়া হচ্ছে দুর্গাপুর, মেদিনীপুর, গড়িয়াহাট, দক্ষিণেশ্বর, শাওড়াপুলি, সর্বত্র বিরাটিতে সোম ও শুক্র। এছাড়া অবশ্যই আপনারা পাবেন বর্ধমান, মালদা, শিলিগুড়ি, মেদিনীপুর, আপনারা বুকিং করে নিন। কাঁথিতে 17 তারিখ পাচ্ছেন, কাঁথিতে সামনে 17 তারিখ পাবেন, আচ্ছা বহরমপুর 19 তারিখ এবং কৃষ্ণনগর 20 তারিখ এবং তারাপীঠে 24 তারিখ পাচ্ছেন। আর বিরাটিতে আজও পাবেন সোম আর শুক্র নিয়মিত, বিরাটি চেম্বার খোলা রয়েছে। আপনারা যারা সিরিয়াস অবশ্যই যোগাযোগ করছেন, শুভ লাভ অনুষ্ঠান থেকে যোগাযোগ করুন, অবশ্যই আপনার নিজের জায়গাটাকে ঠিক করে নিন, আবার তাহলে হাসি মুখ ফিরে পাবেন, আবার সমস্যা থেকে বেরিয়ে এসে সুন্দর একটা জীবনযাপন করতে পারবেন। এটাই তো কাম্য, অ্যাস্ট্রোলজিক্যাল প্রোগ্রামগুলো দেখে আমরা নলেজ গ্যাদার করি, তার মতো পণ্ডিত মানুষের থেকে অনেক কিছু জ্যোতিষ সম্বন্ধে জানতে যেমন পাই, সেরকমই নিজের নিজের সমস্যাগুলোও কিন্তু ঠিক করে নেওয়ার জায়গা থাকে। আপনারা তার জন্য পার্সোনাল মোবাইল নাম্বারটা লিখে নিন, পরে যোগাযোগ করবেন। ইউটিউবে প্রোগ্রামটা থাকবে সৃষ্টি টিভিতে নিয়মিত, তার প্রোগ্রাম 9883106409 এবং 9007468462 কথা বলে নেবেন। অনুষ্ঠানের পর সবাই বুকিংয়ের জন্য উপস্থিত আছেন বিশিষ্ট অ্যাস্ট্রোলজার জ্যোতিষ ভারতী, শ্রী রাজেন রাজ, তারই অনুষ্ঠান শুভ লাভে। জয় শ্রী গণেশ, নমস্কার, স্বাগত। নমস্কার, জয় শ্রী গণেশ। আপনাদের কাছে আজকে একটা বিশাল, মানে কি বলবো, একটা প্রাপ্তি যেটা হচ্ছে, কেননা অনেকেই তো আমার কাছে ফোন করেন যে রাজদা, প্রোগ্রামে আসা মানেই একটা ফোনের তো একটা ঝড় থাকে, কিন্তু কিছু বলার জন্য আমাদের আশা, কেননা ছুটে ছুটে আসতে হয় সভ্যতা। যে মানুষ আমাদের কাছে সবসময় চান সফলতা, 1 নম্বর, 2 নম্বর কথা হচ্ছে মানে সমস্যা থেকে বেরিয়ে আসা, মানে কি বলবো সভ্যতা, মানুষ মানে বিশাল একটা দুঃখ তো মানুষের থাকবেই, সেটা তো মানুষের এই নেই, কিন্তু যে আমাদের যে মানে সঠিক জায়গায় কোথায় আমি কাজ পাবো, কাকে সিলেক্ট করব, বিরাট প্রশ্ন, এটা বিরাট একটা কিন্তু প্রশ্ন, এটা কিন্তু বিরাট একটা, কিন্তু যে যার কাছে মানুষ প্রতারিত হচ্ছে সেও বলছি আমার কাছে আসুন, আমার কাছে আসুন, আমার কাছে আসুন। হ্যাঁ, আর যার যে আর যে ভালো, সে তো আর কাউকে ডাকাডাকি করে না, সে তো জানে যে আমার কাছে রেফারেন্স ক্লায়েন্ট হোক কিংবা মানে যারা কাজ পাবে অটোমেটিক তার কাছে আসবে, যে মানে ফাঁকা কলসি সবসময় বাজবেটা বেশি, হ্যাঁ, আর ভর্তি কলসি বেশি কিন্তু বাজবে না। অনেকেরই প্রোগ্রাম দেখি, অনেকের বলেন যে ভাগ্যকে চেঞ্জ করে দেবো, ভাগ্যকে আপনি আমাদের কাছে এলে ভাগ্য আপনার পরিবর্তন হয়ে যাবে, ভাগ্যকে পুরো পাল্টে দেবো। তো জানি না এগুলো কোথায় লেখা আছে আর কে কোন বই থেকে ওনারা পান, আর জ্যোতিষ শাস্ত্র পড়ে ওনারা কি বুঝেছেন, কিন্তু আমি যেটা বুঝেছি সেটা হচ্ছে সময়, এই যে সময়ের যে গুরুত্বটা, এটা কিন্তু আমাদের মাস্ট দিতেই হবে। এই যে আমাদের গোচরে যে বৃহস্পতি যে বক্রী অবস্থায় বসে আছে,
অনেক ক্লায়েন্টরা কিন্তু জিজ্ঞেস করছে, রাজদা বৃহস্পতি তো বক্রি অবস্থায় বসে আছে, বক্রি গ্রহ তো খুব ভালো ফল দেয় আমরা যদি শাস্ত্র জেনে থাকি, কিন্তু কেন পাচ্ছি না? এই জায়গাটা কিন্তু অবশ্যই প্রশ্ন, আজকে এটা নিয়ে আমি আলোচনা করব। খুব ইন্টারেস্টিং আলোচনা, খুব ভালো আলোচনা। দেখে নিই কলার বন্ধু কে আছেন, কে আছেন একটু দেখে নিই। হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার। নমস্কার, জয় শ্রী গণেশ। জয় শ্রী গণেশ। জয় শ্রী গণেশ। কোথা থেকে কে বলছেন? আমি উত্তরপাড়া থেকে সৌরভ চক্রবর্তী মা বলছি। আচ্ছা বলুন, ছেলের জন্য তো? হ্যাঁ ছেলের জন্য। বলুন ডেট অফ বার্থ। ডেট 1982 17 অক্টোবর। 17 অক্টোবর 82। আচ্ছা হ্যাঁ হ্যাঁ। সময়? হ্যাঁ। জন্ম সময়? জন্ম সময় রাত 10:15। উত্তরপাড়াতেই জন্ম? না না না, কলকাতা টালিগঞ্জ ইয়েতে সাউদার মাতৃ বাবু। আচ্ছা, জন্ম বার হচ্ছে রবিবার ছিল, তাই তো ম্যাডাম? একদম একদম একদম। আচ্ছা, তুলা রাশি মিথুন লগ্ন, সাথী নক্ষত্র। ওকে ওকে। হ্যাঁ, সাথী নক্ষত্র পাওয়া যাচ্ছে। আর আপনার বিষ্কুম্ভ যোগে আপনার ছেলের জন্ম হয়েছে, আর হচ্ছে বককরণ পেয়েছে। এই বককরণটা কিন্তু ওর ক্ষেত্রে জীবনে প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে, আপনার ছেলে খুব ট্যালেন্টেড, প্রতিভাবান ছেলে, সায়েন্স ওরিয়েন্টেড ছক হওয়া উচিত। কি নিয়ে পড়াশোনা করেছে ও? আপনার কমার্স নিয়ে। এটা সায়েন্স ওরিয়েন্টেড ছক। এটা কিন্তু বককরণে যাদের জন্ম হয়ে থাকে তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে, কিংবা সাথী নক্ষত্রে যাদের জন্মগ্রহণ হয়ে থাকে তারা কিন্তু বেশিরভাগ সময়, বেশিরভাগ ক্ষেত্রে পেয়েছি আমি 90 জনের মধ্যে 85 জন কিন্তু সায়েন্স নিয়ে পড়ে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনার ছেলের এইখানে কমার্স নিয়ে পড়েছে, সায়েন্স নিয়ে দেখা যাচ্ছে তার বিকম অনার্স ছিল তো, মানে আপনার অ্যাকাউন্টেন্সি অনার্স ছিল, অ্যাকাউন্টেন্সি অনার্স ছিল। দেখুন, এটা ম্যাথামেটিক্স, আমাদের হিসাব ছাত্ররা এটা পড়াটাই করছে, যাই হোক না কেন। তো আপনার এখানে ছেলের কিন্তু আমি দেখতে পাচ্ছি কোনো রকম মানে ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড কিংবা কোনো রকম চার্টার ওরিয়েন্টেড নিয়ে পড়াশোনা করলে, কস্টিং নিয়ে পড়াশোনা করলেও আপনার ছেলের ভালো হবে। হ্যাঁ, ম্যানেজমেন্ট টু ফার্স্ট ক্লাস। দেখুন, এমবিএ আপনার ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাস। দেখো কেননা, দেখুন কেননা আমি এখানে দেখতে পাচ্ছি একটা, কেননা এখানে বককরণের পাওয়া যাচ্ছে, তারা কিন্তু আমি কি বললাম প্রথমে বললাম খুব কোয়ালিফাইড, প্লাস হচ্ছে খুব ছকটা আপনার মানে মানে কি বলবো সায়েন্স ওরিয়েন্টেড। কিন্তু আপনার ছেলে মানে যেখানে কর্মরত করছে না কেন সেখানে কিন্তু ওর থেকে তাবড় তাবড় ছেলেরা কিন্তু আছে, সেখানে সে কিন্তু তাকে পরিচালনা করছে, সেই কিন্তু হেড, তাই কি না বলুন? একদম একদম। হ্যাঁ, এই জায়গাটা কিন্তু আছে, লগ্নে রাহু বসে আছে, প্লাস সপ্তম স্থানে কেতু, বিবাহিত জায়গাটা কিন্তু খুবই খারাপ আমি পাচ্ছি, বিয়ের জায়গাটা ম্যাডাম খুবই কিন্তু খারাপ। এখানে পঞ্চম স্থানে ওর যে সফলতা পাওয়াটা আরো ভালো হওয়া উচিত, আরো কিন্তু বিদেশ যাত্রা করা উচিত, ও কিন্তু বিদেশে যেতে পারে, জন্মস্থান থেকে বাইরে উন্নতি, বিদেশে যাওয়ার সম্ভাবনা। কিন্তু দুটো ছকে খুব প্রবলেম আছে, সেটা হচ্ছে আপনার ছেলের ছকে ফোকাস কম, মানে হচ্ছে রবি পীড়িত, কোনো জাতক জাতিকে আর যদি রবি গ্রহ পীড়িত বসে থাকে তাহলে কিন্তু জীবনে সে স্ট্যাবলিশড, যে যেমন পজিশনে যেতে চাইছে সেমন পজিশনে সে কিন্তু পৌঁছাতে পারছে না, অন্যরা কিন্তু এগিয়ে যাচ্ছে, ওর দ্বারা কিন্তু ভালো জায়গায় চলে যাচ্ছে, ও ততটা কিন্তু ভালো পজিশনে যেতে পারছে না। এই জায়গাটাকে কিন্তু সফলতা পেতে হবে, প্লাস শুক্র নিচস্থ থাকার জন্য ওর কিন্তু ইউরিন গঠিত সমস্যা ছোটবেলায় একটু ভুগেছিল, ইউরিনের সমস্যা। আচ্ছা, না হ্যাঁ কিনা একটু শেয়ার করবেন, ইউরিনের গঠিত সমস্যা ছোটবেলায় জন্ম, ইউরিন গঠিত সমস্যা হয়নি, যাই হোক কিডনি ওরিয়েন্টেড সমস্যা, ইউরিন গঠিত সমস্যা, হ্যাঁ এমন কিছু হওয়ার সম্ভাবনা ছোটবেলায় হোক যাই হোক না কেন এমন কিছু পাওয়া যাচ্ছে। আর কালসর্প দোষ, কালসর্প দোষটা কিন্তু ওকে একটু খণ্ডন করার চেষ্টা করুন, যদি কোনো ভালো জ্যোতিষীর কাছে গিয়ে যদি কালসর্প যোগের প্রতিকার করতে পারেন তাহলে কিন্তু আপনার ছেলে ভালো জায়গায় প্রতিষ্ঠা লাভ করবে, ভালো কিন্তু সে জীবনে উন্নতি লাভ পাবেই পাবে, একদম হর্ষইকার। শুধুমাত্র কিছু গ্রহগত প্রতিকার করতে হবে, আর বিবাহিত জায়গাটা কিন্তু খুবই খারাপ আছে, এই জায়গার জন্য প্রতিকার কিন্তু মাস্ট। ঠিক আছে, বলুন কি জানতে চাইছেন? দেখুন কালসর্প যোগ কাটানো হয়ে গেছে, কেননা এখানে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা যেরকম অনুযায়ী ফল পাওয়ার কথা সেমন অনুযায়ী ফল কিন্তু এই কালসর্প যোগ কাটানোর পরে ততটা কিন্তু আপনার ছেলে পায়নি। আমি এই কথাটা কি ঠিক বললাম ম্যাডাম? ঠিক বলেছেন আপনি, আমি একমত। আমার হচ্ছে ওর অফিসের ব্যাপারটা ঠিকই মোটামুটি চলে, ভালো পজিশনে আছে, কিন্তু আপনার বিয়ের ব্যাপারটা একটু, আমি তো সেকেন্ড কথাটাই বলেছিলাম ম্যারেজ লাইফ। আপনি ম্যাডাম আপনি কোথা থেকে বলছেন? উত্তরপাড়া। আমি উত্তরপাড়া থেকে উত্তরপাড়া, আমি দক্ষিণেশ্বরে চেম্বারে বসি, যদি মনে হয় এই ম্যারেজ জায়গাটা ঠিক করতে হবে তাহলে কিন্তু অবশ্যই ভালো জ্যোতিষীর কাছে গিয়ে প্রতিকার করুন। বকুল অমাবস্যায়, বকুল অমাবস্যায় সামনেই হচ্ছে আমাদের বকুল অমাবস্যা,
খুব ভালো অমাবস্যা বুধবার দিন পড়েছে 10 তারিখ, 10ই জুলাই, হ্যাঁ 10ই জানুয়ারি, সরি 10ই জানুয়ারি, যেটা আপনার দেখুন গণেশজির সঙ্গে, গণেশ যদি চায় তাহলেই আপনি আসতে পারবেন, আর আপনার সঙ্গে আমার যদি কানেকশন লেখা থাকে তাহলেই আপনি আসতে পারবেন। আমি সবাইকে ডাকাডাকি করি না, কেননা সবকিছু আমাদের আগে থেকে ঠিক করা আছে, কার সঙ্গে কে যোগাযোগ করবে, কার কাছে গেলে মানুষ কাজ, সবকিছু ঠিক করা আছে। আপনার যদি মন চায় আপনি অবশ্যই আসতে পারবেন। আমি বলছি যে আপনার বিয়েটা হবে তো, বিয়ের যোগ আছে তো? মা ষষ্ঠী লিখে দিয়েছে এখানে, হ্যাঁ পূজাপতি লিখে দিয়েছে, কিন্তু আপনার এখানে বাধাটাও লিখে দিয়েছে, যদি বাধা যদি না কাটান তাহলে বিবাহিত জীবন, আপনার ছেলে খুব অনেস্ট ছেলে, পারলে একবার যোগাযোগ করুন ম্যাডাম, একবার ঠিক কথা বলেছেন স্যার, আমি ভীষণ অনেস্ট ছেলে, ভীষণ দেখতেও সুন্দর, সেরকম সবকিছু ভালো। রাজদা আমি যা 10টার মধ্যে 10টাই তো মিলে, আমি যা কথা বলি সেগুলো বাস্তবসম্মত, যেগুলো বাস্তবে জীবনে যেটা আছে আর আপনি যেটা ফেস করছেন সেটাই তুলে ধরবো ম্যাডাম, পারলে কোনো আমি ইমিডিয়েট যাব, মানে কত তারিখে আপনার দক্ষিণেশ্বরে? আপনি বুধবার দিন পাবেন, বুধবার যাচ্ছে ওই নাম্বারটাকে মোবাইলে সেভ করে নিন, প্রোগ্রামের শেষে যখনই প্রোগ্রাম শেষ হয়ে যাবে তার কিছুক্ষণ পরে আমি আপনাদের সঙ্গে কথা বলতে পারবো, অর্থাৎ যারা বুকিং করতে চাইছে তারা কিন্তু অবশ্যই ওই নম্বরে ফোন করে আমার সঙ্গে যোগাযোগ করবে। 10টা প্রেডিকশন 10টাই, হ্যাঁ মা তো আপ্লুত, কখন যাব, তো এটা তো ডাকতে হয় না, দেখুন নিজেই কনভিন্সড যে এত সুন্দর যে মানুষটি বলে দিলেন, বিয়ের জায়গাটাই ড্যামেজ, 41 বছর বয়স, চাকরিতেও ম্যানেজমেন্ট করেছে, ভালো পোস্টে আছে, কিন্তু আরও উন্নতি হওয়া সম্ভব ওর পক্ষে, কালসর্প যোগ রয়েছে কিন্তু বলেই দিলেন, এই জায়গাগুলো ধরিয়ে দেন। কালসর্প যোগ কাটিয়ে যে উনি যে খুব একটা সফলতা নেই, উনি কিন্তু আমার সঙ্গে সহমত হলেন, কেননা যে কোনো জিনিসের একটা মানে একটা কাজ দেখলে বোঝা যায় যে কতটা সে গভীরে কাজ হয়েছে, কারণ একজন প্রপার জ্যোতিষী কিন্তু বলে দেবে যে কাজটা সঠিকভাবে হয়েছে কিনা, কারণ আমি যেটুকুনি জাজমেন্ট করলাম, যেটুকুনি আমি অ্যানালাইসিস করলাম, সেটুকুনি দেখলাম, ততটা কিন্তু কাউকে আমি ছোট করছি না, কিন্তু সেই জায়গাটা ততটা কিন্তু পরিপূর্ণ হয়নি। আপনি কোনো ভালো কোনো জায়গায় গিয়ে একটুখানি দেখিয়ে নিন, খুব ভালো থাকবে, আর বিয়ের জায়গাটা মানে যেখানেই যাবেন না কেন, সে যদি যদি সত্যি কাজ জানে আপনার সঠিকভাবে কাজ করে দেবে, এটুকুনি বলতে পারি। পরশু দিন বুধবার দিন আপনারা পাচ্ছেন দক্ষিণেশ্বরে, কথা বলুন। হ্যাঁ বলুন। নমস্কার নমস্কার। জয় শ্রী গণেশ। জয় শ্রী গণেশ। বলুন। হ্যাঁ আমি একটা হাজবেন্ডের বিষয়ে জানবো। এটা বার এখন কোথা থেকে বলছেন? আমি গড়িয়া। কি নাম হাজবেন্ডের? আশিষ গোম। আচ্ছা আশিষের ক্ষেত্রে পাওয়া যাচ্ছে মিথুন রাশি, মিথুন রাশি মীন লগ্ন, জন্মবার কি বার ছিল? একদম ঠিক আছে, জন্মবার শুক্রবার। পুনর্বসু নক্ষত্র লৌহ পায়া, কর্মের জায়গায় প্রচন্ড টেন্সড হয়ে আছে, প্রচন্ড চিন্তিত কর্মের জায়গায়, কর্মের জায়গাটা প্রচন্ড মারাত্মক খারাপ, মারাত্মক ধরনের খারাপ ম্যাডাম। আপনি কোনো ভালো জ্যোতিষীর কাছে গিয়ে কর্মের জায়গা ঠিক করুন ম্যাডাম। আপনাদের ভালোবাসা করে বিয়ে পাওয়া যাচ্ছে, আমার ম্যানেজ আপনার কি ভালোবাসা করে বিয়ে করেছেন? দেখো এখানে কিন্তু ছক কিন্তু খুলিনি সভ্যতা, এটা কিন্তু পাওয়া যাচ্ছে। হ্যাঁ তো এখানে কর্মের জায়গায় কিন্তু প্রচন্ড ডিস্টার্ব, প্লাস কর্ম একবার থাকে একবার চলে যায়, একবার বেকার মাঝে মাঝে বেকারও হয়ে যায়, তাই কিনা বলো? এই জায়গাটা ঠিক করো, কোনো ভালো জ্যোতিষীর কাছে গিয়ে একটু প্রতিকার করো, প্রত্যেক দিন তোমার হাজবেন্ডকে বলো সূর্য প্রণাম করতে, সূর্য প্রণাম প্রত্যেক দিন করতে বলো, আর গুরুজনকে মানে কি বলবো, বাবা মা কিন্তু প্রণাম করে যে কোনো কাজে বিরতে বলো। হ্যাঁ এক নম্বর কথা, দু নম্বর কথা, তামার পাত্রের জল ওকে খেতে হবে প্রত্যেক দিন, পারলে তামার পাত্রের জল ওকে খেতে হবে, আর পারলে এই অনামিকা আঙুলে একটা পারলে তোমার হাজবেন্ডের জন্য একটা তামার আংটি একটা পরিয়ে দিও, বুঝাতে পারলাম? একটা তামার আংটি, কিন্তু একটা তামার আংটি মধ্যিখানে কোনো কাটা থাকবে না, পুরোটাই জয়েন্ট থাকবে, পুরোটাই কিন্তু একটা সলিড থাকবে, রাউন্ড থাকবে, কোনো জায়গায় ভাঙা থাকবে না, কিন্তু কোনো জায়গায় হ্যাঁ মানে জোড়া থাকবে না, পুরো রাউন্ড থাকবে, সেরকম আমার তামার আংটি খুঁজে সেটা কিন্তু পড়ো, কিছুটা ভালো ভালো পাবে, আর পারলে ভালো কোনো জায়গায় কিন্তু প্রতিকার করো, সন্তানের জায়গায় ডিস্টার্ব, কর্মের জায়গায় ডিস্টার্ব, মানে আর্থিক সংকট, প্রচন্ড টানাটানি সংসার তোমাদের, তাই কিনা বলো? পারলে যেই কথাগুলো বললাম সেগুলো কত পার্সেন্ট সঠিক?
একদম 100% সঠিক। 100% সঠিক আর তোমাকে আমি বলছিলাম যে আমাদের এই নতুন সালে বিয়ে হয়েছে, 3-4 মাস হলো, তা প্রত্যেক দিনই ঝামেলা হয়। সেই জায়গাটা তো আমি তো আমি কি বললাম লাভ ম্যারেজ আছে, সেই জায়গাটা অশান্তি ঝুট ঝামেলা, মানে সে তো তোমার হাজবেন্ডের সঙ্গে তো থাকবেই, প্লাস খুব তাড়াতাড়ি কিন্তু তুমি কিছু নেগেটিভ কিছু কথা শুনতে পাবে, সেটা তুমি ধরতে পারবে কয়েকদিনের মধ্যে, ঠিক আছে? নেগেটিভ বলতে তো কেরকম, সেটার জন্য সব কথা লাইভ অনলাইনে বলা যায় না। হ্যাঁ, পারলে একবার যোগাযোগ করো, ঠিক আছে মা? আচ্ছা, ভালো থেকো। ভালো, সম্পর্কের অবনতি, দিনে দিনে সম্পর্কের অবনতি, এটা কেউ চান না। সব মেয়েরা চায় সংসারটা টিকিয়ে রাখতে, কিন্তু ছকে থাকলে কি করবেন বলুন? হাজবেন্ডের ছকটাই তো ড্যামেজ রয়েছে। যে সমস্যাগুলো বলে দিলেন, দেখুন 4-5টা বললেন, একদম হ্যাঁ তো হ্যাঁ 100% বললেন, সব মিলে গেল। এই হচ্ছে দক্ষ অ্যাস্ট্রোলজার মানে সবুজ। অনেক কিছু কথা না, অনেক জ্যোতিষীরা এখানে আছেন, মানুষকে ভয় ভীতি দেখায়। স্বাস্থ্যটা তো ভয় ভীতি নয়, আমার কাছে না প্রচুর ক্লায়েন্ট আছে তাদেরকে আমি, রাজদা বলুন না বলুন না কি আছে কি আছে, আমি তো প্রতিকার তো করছেন যখন, তখন তো বলার দরকার কি আছে? প্রতিকারের মাধ্যমে দেখবেন সেটা দেখবেন কেটে গেছে। বাহ, কেননা মানুষকে ভয় দেখাতে আমি শিখিনি, মানুষকে ভয় দেখাতে আমি পারি না। অনেক জ্যোতিষীরা কি পারে না পারে আমার দেখার দরকার নেই, আমি যেটা পারি না সেটা আমি করবো না। কেননা মানুষ আমাদের কাছে অনেক দুঃখ কষ্ট নিয়ে আসে, তারপরে তাকে যদি আবার উল্টো পাল্টা কথা বলে দিয়ে আবার তাকে ভয় দেখিয়ে দেই, সে তো রাতের ঘুম চলে এবার রাস্তা যেতে না যেতে তার কিন্তু মানে কোনো রকম মানে কি বলবো অসুস্থ হয়ে পড়তে পারে। তার জন্য আমি চাই না, আমি চাই হচ্ছে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, যেখানেই যাবেন না কেন সেই জ্যোতিষের কাছে যাচ্ছেন, সে যদি যেন আপনাকে কাজ দেয়, সে কাছে গিয়ে আমি সফলতা পান, সবাই বলবে আমি ভালো আমি ভালো আমি ভালো, তাহলে খারাপটা তাহলে কি, খারাপটা তাহলে কি? সবাই তো বলছে, যে ফুটপাতে জামাজি বিক্রি করছে সেও কিন্তু বলছে ভালো ভালো ভালো, কিন্তু তাহলে আর কেউ ব্র্যান্ডেড জায়গায় গিয়ে কিন্তু প্রতিকার করতো না। এখানে অনেকেই লিখে দিচ্ছে 251 টাকা ভিজিট এই মাসের জন্য দেখবো, 200 টাকা ভিজিট, 100 টাকা ভিজিট, 51 টাকা ভিজিট, 49 টাকা ভিজিট, এই ভিজিটের কম দিকে মানুষ ছুটছে। এটাই হচ্ছে মানুষের একটা কাজ জ্যোতিষীর গুলো, কোয়ালিটি কি আমরা সেটা দেখাচ্ছেন না। মনে রাখবেন, ভাগ্যে যদি ক্ষতি হয় সেখানে কিন্তু সেই দায়ে কিন্তু আপনার সেই জ্যোতিষে কিন্তু নেবে না, আপনারা কিন্তু প্রতারিত হবেন, প্লাস স্বাস্থ্যটা তখন মনে হবে যে স্বাস্থ্যটা সঠিক, কিন্তু যেই সবাই মনে হয় খারাপ। মানুষ তো এটাই তো বলে, একজনের কাজ না পেলে সবাই মনে হয় খারাপ, এটা কিন্তু নয়। আমরা ভিজিটের দিকে তাকাবেন না, কম পয়সা দিচ্ছে মানে আমাদের টানছে, তারপরে জ্ঞান বুদ্ধি তার কি আছে সেটা কিন্তু যখন বিক্ষ তোমার কে ফলে তোমার পরিচয়, তো ফল যখন হবে তখন ওই ফলটা যখন পাবেন না তখন মনে হবে যে কি না কি ভুল করে ফেললাম, ওদিকে পা বেড়াবেন না। ভালো জায়গায় যান, 2 দিন পরে যান, কিন্তু সঠিক জায়গায় যান, ভালো কাজ পাবেন, একদম গ্যারান্টি সম্মত কাজ পাবেন, এটুকুনি বলতে পারি। হ্যালো, মোবাইল নাম্বার লিখে নিন যারা বুকিং করবে। নমস্কার, জয় বলুন। নমস্কার, জয় শ্রী গণেশ, জয় শ্রী গণেশ বলুন। জয় শ্রী গণেশ, হ্যাঁ আমার ছেলে সম্বন্ধে জান বলুন। ডেট অফ বার্থ 1994 2nd July 1994 মেষ রাশির ক্ষেত্রে খুব ভালো সময় যাচ্ছে ম্যাডাম, মেষ রাশির ক্ষেত্রে খুব ভালো সময় যাচ্ছে। মেয়ে তো পাবেন কি করে, এখানে তো আপনার মেয়ের ছেলের বিয়ে 2024 তো হবে, 2024 আপনার ছেলের বিয়ে হয়ে যাবে, গ্যারান্টি যোগ আছে, গ্যারান্টি হবে। কিন্তু আপনার ছেলের তো মেন কথা হচ্ছে যেটা হচ্ছে সপ্তম স্থানটা খারাপ, আমি তো বলে দিলাম 2024 আপনার মেয়ে ছেলের বিয়ে হয়ে যাবে গ্যারান্টি। কেমন হবে 2000 ডেটটা লিখে নিন, 2024 ফার্স্ট মেয়ের পর থেকে, পয়লা মেয়ের পর থেকে আপনার ছেলের বিয়ের সম্বন্ধ পাকা হয়ে যাবে, একদম গ্যারান্টি। এরকম কি মেয়ে হবে? ভালো মেয়ে হবে, কিন্তু সংসারটা তার ভালো হবে না, মানে দাম্পত্য জীবন তার ভালো হবে না, বুঝাতে পারলাম? কার মেয়েটা? আপনার আপনার ছেলের সঙ্গে যার বিয়ে, যেখানেই পার্টনারে যার পার্টনারের সঙ্গে বিয়ে হবে, দাম্পত্য জীবন কিন্তু সুখময় হবে না 2024। যদি প্রতিকার না করেন তাও বিয়ে হয়ে যাবে, কোনো জ্যোতিষীকে যদি নাও যান আপনার ছেলের বিয়ে হয়ে যাবে, কিন্তু আপনার ছেলে বিবাহিত জীবন শান্তি পাবে না, বুঝাতে পারলাম? হ্যালো, এটা কেন জায়গাটাই তো প্রশ্ন, কেন জায়গাটাই তো প্রশ্ন, কেনটাই হচ্ছে এখানে আপনার ছেলের বিয়ের জায়গাটা, কেননা জন্মকালীন ডিস্টার্ব আছে, 2024 যদি বিয়ে না হয় তাহলে আর বিয়ে হবে না, বলে দিলাম।
2024 মে মাসের 1 তারিখের থেকে 2025 এপ্রিল মাসের মধ্যে আপনার ছেলের বিয়ে হবেই হবেই হবেই, হস্যইকার হতে বাধ্য। কিন্তু আপনার ছেলের বিবাহিত জীবন ভালো হবে না, আপনি মেয়ে পাচ্ছেন না, 2024 মেয়ে পেয়ে যাবেন, একদম গ্যারান্টি পেয়ে যাবেন, আমার কথা মনে রাখবেন, আজকের দিনটার তারিখটা লিখে রাখুন। কিন্তু প্রতিকার করতে করতে হবেই, তা না হলে কিন্তু বিবাহিত জীবন ভালো হবে না, সবাই রাজভোগ রসগোল্লা খেয়ে চলে যাবে, মাছ মাংস হ্যাঁ মন্ড মিঠাই খেয়ে চলে যাবে, কিন্তু বিবাহিত জীবন আপনাদের কিন্তু অসুখী ভোগ করতে হবে, অশান্তিটা আপনারাই কিন্তু ভোগ করবেন, তার জন্য ভালো জায়গায় গিয়ে আপনাকে অবশ্যই স্থাপিত দোষের প্রতিকার মাস্ট, প্লাস গ্রহণ দোষের প্রতিকার না করলে বিবাহিত জায়গায় পড়েছে, বিবাহিত স্থানে যেহেতু পড়েছে সেহেতু কিন্তু আপনাকে এই প্রতিকার করতে হবেই হবেই হবেই, তা না হলে দাম্পত্য জীবন ম্যাডাম একদমই ভালো হবে না, তখন মনে হবে আমার মেয়ে ছেলে ছেলে অনেকেই এসে বলে আমার ছেলে বিয়ে আগেই ভালো ছিল রাজদা, বিয়ে দেওয়ার পরে না কোথা থেকে মানে একটা মেয়েকে ধরে নিয়ে এলাম, তারপরে তো একটা কিছু বলেনি, হ্যাঁ যখন রেগে যখন যায় তখন তারা মানুষের একটা অশ্লীল ভাষা বেরিয়ে আসে, যাই হোক এগুলো কিন্তু দুঃখের কথা, হ্যাঁ মানুষ যখন কাকেই ধরে নিয়ে এলাম আমার ছেলের জীবনটা নষ্ট দুর্বিষহ করে দিল নাশ করে দিল, হ্যাঁ বিয়ে দেওয়া বিয়ে দেয়নি খুব ভালো ছিল, বিয়ে হওয়ার পরে খুব ভালো বলেছিল তার বাবা মা আমার মেয়ে খুব ভালো 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 ভালো, তারপরে যা ঘটনা ঘটে গেল তার আর নেওয়া যাচ্ছে না রাজদা, তার জন্য এসেছি বিয়ে হচ্ছিল না তার জন্য প্রতিকার করলাম, এখন এই বৌমাছকে ছেড়ে হাতছাড়া করতে চাই তার জন্য প্রতিকার করুন, কি অবস্থা প্যাথেটিক অবস্থা, যার বাড়িতে সংসারে ঘটে সে জানে, যার সংসারে ঘটে না সে বিয়ে পাগল হয়, সে বিয়ে পাগল হয়ে যায় তারপরে যখন পস্তাতে হয় তখন আগেই মনে হয় ভালো ছিল, তার জন্য অবশ্যই ভালো জায়গায় গিয়ে কাজ করুন, সামনে প্রকুল অবস্থায় সঠিক যোগে সঠিক লগ্নে সঠিক তিথিতে যদি কাজ করাতে পারেন অবশ্যই ভালো থাকবে, তার জন্য এই বিয়ের হওয়ার জন্য প্রতিকারের প্রয়োজন নেই, আপনার ছেলে বিয়ের শান্তি হবে কিনা দাম্পত্য জীবন খুশি হবে কিনা তার জন্য কোনো ভালো জ্যোতিষীর কাছে গিয়ে প্রতিকার করুন, যদি আমার কাছে যদি আসেন আমি কিন্তু বিয়ে হচ্ছে না বলে তার প্রতিকার দেবো না, বিয়ের পরে শান্তির জন্য প্রতিকার দেবো, কেন আপনার ছেলের বিয়ে হয়ে যাবেই কিন্তু শান্তিটা মা ষষ্ঠী লিখে দেয়নি, শান্তিটা কিন্তু লাল কালির দাগ দেওয়া আছে, ওই জায়গাটা খুবই খারাপ, পারলে ভালো কোনো জায়গায় গিয়ে প্রতিকার করুন, গড়িয়াহাটে আসবেন যাদবপুরে থাকেন গড়িয়াহাটটা সুবিধা হবে, মোবাইল নাম্বারে ফোন করে নিন, রেড বক্সে দেখুন আপনারা নাম্বারগুলোর মোবাইল নাম্বারটা দেখছেন নিচে লিখে নিন 9883106409 9007468462, সর্বত্র চেম্বার বুকিং করে নিন, দুর্গাপুর মেদিনীপুর গড়িয়াহাট দক্ষিণেশ্বর শাওড়াপুলি তারাপীঠে 24 তারিখ পাচ্ছেন, বিরাটিতে সোমা শুক্র প্রতি সোম শুক্র বিরাটি, এছাড়া বহরমপুরে 19 তারিখ, কৃষ্ণনগর 20 তারিখ পাচ্ছেন, মেচেদায় পাচ্ছেন কাতিতে 17 তারিখ, আর বর্ধমান মালদা শিলিগুড়ি বুকিং চলছে মেদিনীপুর গড়িয়াহাটে, ইমিডিয়েট যোগাযোগ করে নিন, সামনেই সব চেম্বারগুলো আজকে যেমনি হচ্ছে আমাকে বিরাটি পেয়ে যাচ্ছেন 17 তারিখ, সামনেই 17 তারিখ আমাকে কাতি চেম্বারে পেয়ে যাচ্ছেন, আর 19 তারিখ কিন্তু আমাকে আমরা পেয়ে যাচ্ছেন বহরমপুর, আর 20 তারিখে কৃষ্ণনগর, যারা যারা কাজ করতে চাইছেন তারা অবশ্যই, যারা ভালো থাকতে চাইছেন যারা সিরিয়াস সিনসিয়ার জীবনটাকে যারা ভালোভাবে রাখতে চান ভালোভাবে গড়তে চান প্রতিষ্ঠা পেতে চান তারা অবশ্যই সঠিক জায়গায় এই কাজ করান, গ্যারান্টি 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 কাজ পাবেন, বকুল অমাবস্যা আছে সামনে, বকুল অমাবস্যা খুব গুরুত্বপূর্ণ অমাবস্যা, পৌষ মাসের অমাবস্যা খুব গুরুত্বপূর্ণ অমাবস্যা, 10ই জানুয়ারি, এই 10ই জানুয়ারি অমাবস্যা যারা কাজে লাগাতে পারেন তারা কিন্তু অবশ্যই জীবনে সাকসেসফুল রেজাল্ট পাবেন, এই বলে অনুষ্ঠান শেষ করলাম, আবার দেখা হবে আগামী অনুষ্ঠানে, ততক্ষণের জন্য আমাদের শুভ হোক মঙ্গল হোক চৈতন্য হোক বলে অনুষ্ঠান শেষ করলাম, নমস্কার জয় শ্রী গণেশ, নমস্কার জয় শ্রী গণেশ। দূর আর দূরে নেই